सिलगढ़ीका भाजपा विधायक शंकर घोषलाई ट्विटरमा मार्ने धम्की प्राप्त भएको छ। यसबारे तिनले शनिबार सिलगढ़ी पुलिस थानामा गई उजुरी पनि दर्ता गराएका छन्। ट्विटरमा घोषलाई एक व्यक्तिले अविलम्ब अरेस्ट गरेर मार्नुपर्ने भन्दै ट्विट गरेको छ। कालियागंजको चन्दा गाउँमा पुलिसको गोली लागेर एक युवकको मृत्यु भएको घटनाको प्रतिवादमा गत 27 अप्रेलको दिन शंकर घोषले एक ट्विट गरेका थिए। उनको उक्त ट्विट पछि एक युवकले धम्कीले भरिएको ट्विट गरेको शंकर घोषले बताएका छन्। आफ्नो फेसबुक पेजतिर यस प्रकारको कमेन्टहरू गरिए तापनि त्यसलाई आफूले त्यति महत्व नदिने बताउँदै कम मानिसहरूले प्रयोग गर्ने ट्विटरमा यस प्रकारको ट्विट गर्ने उक्त व्यक्ति एकजना शिक्षित व्यक्ति हुनुपर्ने तिनले ठहर गरेका छन्। मृत्युञ्जय वर्मनको जसरी मृत्यु भयो त्यहीबाट प्रभावित भएर नै उक्त ट्विट गरिएको बताउँदै ट्विट गर्ने व्यक्तिको प्रोफाइल हेर्दा उक्त युवकले लगातार टिएमसीको प्रचार गरिरहेकोले त्यो व्यक्ति टिएमसीकै सदस्य हो भन्ने तिनले आरोप समेत लगाएका छन्। अर्कोतिर आफूले यसबारे पुलिसलाई जानकारी गराइसकेको अनि पुलिसले यसबारे उचित छानबिन गर्ने कुरामा आफू विश्वस्त रहेको तिनले बताएका छन्। গত 27 তারিখ যতদূর সম্ভব আমি একটি টুইট করি এবং আপনারা জানেন যে 27 তারিখে অত্যন্ত একটি দুঃখজনক ঘটনার মধ্যে দিয়ে আমাদের উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গ যাচ্ছিলেন। পুলিশের গুলিতে এক রাজবংশী যুবক সে মারা যায় এবং এই ঘটনার প্রতিবাদেই আমার এই টুইটটা ছিল। রাজবংশী কিশোরী কন্যার সাথে যা ঘটেছে আমার মনে হয়েছিল যে মানবিক সভ্যতার ক্ষেত্রে এটা অত্যন্ত হৃদয় বিদারক এবং লজ্জার। 27 তারিখে এই টুইটের পরে স্বাভাবিকভাবেই আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, মিছিল ছিল আমাদের, ধর্মঘট ডাকা হয়েছিল, আমি সেই সব নিয়ে ব্যস্ত ছিলাম। 28 তারিখ আমি সারাদিন ধর্মঘট, থানায় আটক করে রাখা হয়েছিল। 28 তারিখ বাড়িতে ফেরার পরে আমি এই বিষয়টি নিয়ে একটু চোখ রাখি। এই চোখ রাখতে গিয়ে আমি তিনটি জিনিস লক্ষ্য করি। যে টুইটে আমাকে আক্রমণ করা হয়েছে সেই টুইটে অদ্ভুতভাবে একটি কথা বলা হয়েছে, অন্যান্য মা বাবাকে গালিগালাজ করা ইত্যাদি ইত্যাদি, এগুলো খুব কমন, খুনের হুমকি এগুলো সবসময় আমরা পেয়ে থাকি আমার সোশ্যাল মিডিয়ার ফেসবুক পেজে, এগুলো আকচার ঘটে থাকে, এগুলো নিয়ে আমি খুব একটা গুরুত্ব দিই না। কিন্তু টুইটার যেখানে খুব অল্প সংখ্যক মানুষ এই এই পেজকে ব্যবহার করেন, এই হ্যান্ডেলকে ব্যবহার করেন, অল্প শব্দে এই পেজে আপনার কথা লিখতে হয়, তো আমি নিশ্চিতভাবে বুঝলাম যে এই কাজটি যিনি করেছেন তিনি অন্তত স্বল্প শিক্ষিত নন, বা টুইটার হ্যান্ডেল যারা ব্যবহার করেন তারা সাধারণভাবে বলা হয় যে এগিয়ে থাকা বা শিক্ষিত অংশের মানুষ। উনি কি বলেছেন? উনি বলেছেন আপনার অবিলম্বে অ্যারেস্ট করে মারা উচিত, অর্থাৎ আমাকে অ্যারেস্ট করা হোক এবং অ্যারেস্ট করে মারা উচিত, মানে কাস্টডিতে নিয়ে গিয়ে আমাকে মারা উচিত। আমি প্রথমেই ভাবলাম যে মৃত্যুঞ্জয় বর্মনের যেভাবে মৃত্যু হয়েছে, ছেলেটি তার দ্বারা প্রভাবিত হয়ে এই ধরনের বক্তব্য রেখেছে কিনা। তারপরে আমি দেখলাম এই বিপ্লবী নামে ছেলেটি ধারাবাহিকভাবে তৃণমূল কংগ্রেসের, সে তার দ্বারা প্রভাবিত হয়ে এই ধরনের বক্তব্য রেখেছে কিনা। তারপরে আমি দেখলাম এই বিপ্লবী নামে ছেলেটি ধারাবাহিকভাবে তৃণমূল কংগ্রেসের সে প্রচার করে গেছে, ধারাবাহিকভাবে এই প্রচার, এই যতক্ষণ না পর্যন্ত এই খবর টেলিভিশন বা সোশ্যাল মিডিয়াতে আমি জাস্ট কমপ্লেন করেছি, এই খবরটা আসার পরে আমি বেরোনোর সময় দেখলাম যে ওই টুইটার হ্যান্ডেলটা থেকে আমাকে রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে। এবং এই ঘটনায় আমি অবাক হইনি, কারণ আমার মনে হয়েছে যে এই ধরনের থ্রেড যে টুইটার হ্যান্ডেল থেকে করা হয়েছে সেটাকে চেক করতে গিয়ে আমি দেখলাম যে ধারাবাহিকভাবে তৃণমূলের প্রচার করা হয়েছে, ধারাবাহিক, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় শুভেন্দু অধিকারী, তাদের বিরুদ্ধে লাগাতার এখানে পোস্ট হয় এবং সেই পোস্টগুলো ট্যাগ করা হচ্ছে টিএমসি নবজোয়ার, অর্থাৎ যে নবজোয়ারের আর্থিক দুর্নীতি নিয়ে আমি প্রথম দিন থেকে সরব এবং অভিষেকবাবু তার ফ্যালাকন বিমানে চড়ে আসা এবং এইভাবে যে পয়সার শ্রাদ্ধ করা,
কোথা থেকে এরা এত অর্থ পায় সেটা নিয়ে আমি বলি তো আমি জানি না। এখানে টিএমসি নবজোয়ার আপনারা দেখবেন যে @TMCNobojuar এই নামে এটাকে, যেহেতু আমি এই নবজোয়ার প্রসঙ্গে কথা বলি তাই জন্য কেউ এই ধরনের ঘটনা করেছে কি না। তৃতীয়ত, যে এই ধরনের ঘটনা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজে আমরা আকচার শুনি দেখি, আমিও প্রচুর এই সমস্ত মুখোমুখি হই, উত্তর করি না বা কিছু বলি না। এই ক্ষেত্রে টুইটার বলেই আমি এটা প্রশাসনের দৃষ্টিতে নিয়ে আসলাম। এই কারণে ধরুন এই ছেলেটি কালকে সিএম ম্যাডাম একটি কথা বলেছেন মালদার ঘটনার সম্পর্কে, যে একটা ছেলে এরপরে বলবে পাগল ছাগল, সে এসে বাচ্চাদেরকে হোস্টেজ বানিয়ে দিচ্ছে, এই সমস্ত চক্রান্ত, গভীর চক্রান্ত। আমি তো এটা জানি না যে আমার বিরুদ্ধে এই ধরনের পোস্ট করাটা কোনো চক্রান্তের ফসল কি না, কিন্তু সিএম ম্যাডামের কথা শুনে আমার মনে হয়েছে যে কালকে ওই ছেলেটির মতো 9mm অরিজিনাল পিস্তল নিয়ে ছেলেটি স্কুলে ঢুকেছে। তো আমাদের রাজ্যে পাগল ছাগলরা কী করে 9mm পিস্তল নিয়ে স্কুলে ঢুকে বাচ্চাদেরকে হোস্টেজ বানায়? আমার মতন একজন সাধারণ ছেলে স্কুটি নিয়ে ঘোরে, বেশিরভাগ সময় একা একা ঘুরি আমি, তাহলে কালকে কোনো একজন এসে যদি অরিজিনাল পিস্তল নিয়ে এসে আমাকে শ্যুট করে দেয়, তারপরে যদি বলা হয় এর মাথাটা খারাপ, তাহলে তার দায় কে নেবে? আমি একজন জনপ্রতিনিধি, আমি এই তিনটে কথা তাই আবার বলছি। যে টুইটার হ্যান্ডেল থেকে এই পোস্ট করা হয়েছে, সেখানে যে ভাষায় লেখা হয়েছে, তাতে মনে হয়েছে যে মৃত্যুঞ্জয় বর্মনকে যেভাবে মারা হয়েছে ঠিক সেইভাবে পুলিশ কাস্টডিতে আমাকে মারা হোক, এই ধমকি আমাকে টুইটার হ্যান্ডেলে সরাসরি দেওয়া হচ্ছে। দু নম্বর, নবজোয়ারের আর্থিক উৎস নিয়ে বারবার প্রশ্ন করেছি, এখানে ট্যাগ করা হচ্ছে টিএমসি নবজোয়ারকে, অর্থাৎ অভিষেক বাবুর কোনো সাপোর্টার কিনা বা তার দলের লোক কিনা বা সে কে আমি জানি না, তবে এই নিয়ে প্রশ্ন করায় কারো এই ধরনের মতিভ্রম ঘটেছে কিনা বলতে পারবো না। তৃতীয়ত হচ্ছে আমরা মালদায় স্কুলের ঘটনায় দেখেছি তথাকথিত সিএম ম্যাডাম বলেছিলেন উনি নাকি পাগল, কিন্তু পাগলের কাছেও পশ্চিমবঙ্গে এখন 9mm পিস্তল থাকে। আমার মতন একজন সাধারণ জনপ্রতিনিধি রাস্তায় যে বেশিরভাগ সময় একা স্কুটি নিয়ে ঘোরে, কালকে কোনো একজন ছেলেকে দিয়ে শ্যুট করিয়ে মেরে ফেলে পরের দিন যদি বলা হয় যে একটা পাগল মেরে দিয়েছে, তার দায় কি প্রশাসন নেবে? থানায় জানালাম, আমি আশা করি যে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। আমি একজন সাধারণ ছেলে, একজন সাধারণ জনপ্রতিনিধি, মানুষের জন্য কাজ করা ছাড়া আজ পর্যন্ত রাজনীতির আর অন্য কোনো উদ্দেশ্য অন্তত আমি খুঁজে পাইনি, কিন্তু কাজ করতে গিয়ে এই ধরনের বারবার সমস্যার সম্মুখীন হতে হওয়া, তাহলে ভবিষ্যতে আমাদের মতন যারা সাধারণভাবে সাধারণ মানুষের ভিড়ে সাধারণ মানুষের জন্য কাজ করেন, যারা ওই যুবরাজের মতন কোটি কোটি টাকার শ্রাদ্ধ করে রাজনীতি করে না, যারা রাজনীতিটাকে ব্যবসা মনে করে না, তারা কি ভবিষ্যতে রাজনীতি করবে এই রকম হুমকির সামনে? এইটাই আমি আজকে প্রশাসনকেও বলেছি, আশা করি যে দ্রুত এই ব্যক্তি যে এটা করেছে তাকে যা আইনগত ব্যবস্থা নেওয়া হবে, আর তৃণমূল কংগ্রেসের সাথে এর যোগাযোগ আছে কি নেই বা কী আছে সেটা নিশ্চিতভাবে ভবিষ্যতে জানা যাবে। আমি কিচ্ছু ভাবছি না, আমি সিকিউরিটি টিল ডেট নিইনি এবং এই পোস্টের পরেও আমি নেব না। আবারও বলে রাখছি যে আমার প্রাণের দান খুব সামান্য, আমার একটা ছোটো বাচ্চা আছে, মা আছে অসুস্থ আর ওয়াইফ আছে, এ বাদ দিয়ে আমার প্রাণের দাম খুব সামান্য। সমাজের জন্য কাজ করি, সমাজের জন্য কাজ করতে গিয়ে যদি এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় সমাজকে সাথে নিয়ে রুখে দাঁড়াবো, আর পরবর্তীকালে কোনো বিশেষ কারণ হলে সে আমি ভাববো, তবে এই মুহূর্তে আমি অবশ্যই সিকিউরিটির জন্য আবেদন জানাবো না।